ছাপোষা দালান ঘর, অ্যাসবেস্টসের চাল। এই বাড়িতেই আয়কর দপ্তর হানা দেয় বৃহস্পতিবার। বাড়ির মালিক অসিত হাজারি পেশায় কৃষক, তিনি পরশুরার তৃণমূল ব্লক সম্পাদকের পদেও রয়েছেন। কোটি কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতে আইটির পাঁচ আধিকারিকের একটি দল হানা দেয় দিন। তৃণমূল নেতা পরশুরায় চাষবাস করলেও গুজরাতে নাকি তার বিরাট সুপারির ব্যবসা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। যে সমস্ত ডকুমেন্ট চাইলো আমি সমস্ত ডকুমেন্ট সব করেছি, যে সমস্ত কিছু যা প্রমাণপত্র চাইলো দেখেছি। ওনারা সন্তুষ্ট হয়ে বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে এই জিনিসটা ঘটনাটা আপনাকে ফাঁসিয়েছে, এখন ব্যান্ড হয়ে রয়েছে এবং সেটা কেস কোর্টের আয়ত্তে চলে গেছে। কোর্টে ডিসিশন হওয়া পর্যন্ত তো আর কিছু করা যাবে না। আপনি পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিষয়টা কেমনভাবে দেখবেন? এটা তো শুনুন, আমি রাজনীতির সঙ্গে এতে জড়িয়ে যাবেন কেন? রাজনীতি রাজনীতির জায়গা, এখানে তো আমার কাছে তো যারা আজকে এসেছে নিশ্চয় কত ইনফরমেশন ছিল। আমি ট্যাক্স দিইনি, ট্যাক্সে আমার ব্যক্তিগত ইনকামে ট্যাক্স দেওয়ার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই তো এখানে। আমি তো অবশ্যই তাদেরকে সমস্ত তথ্য প্রমাণ চেয়েছি এবং তাদেরকে সহযোগিতা করেছি। তৃণমূল কংগ্রেসে কোন পদে আছেন? আমি পুরসুর ব্লকে আমি দল করি ও আদা ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেওয়ার মতন কথা হয়ে যায় না। আমার বাড়ি ওয়েস্টবেঙ্গলের রসুলপুরে, আমি গুজরাটে সুপারি ব্যবসা করছি, আমার এই অঞ্চলের সুপারি গাছ নেই তো আর কি করবো বলো। শুধু আয়কর ফাঁকি নয়, চিটফান্ড কোম্পানির নামে এলাকাবাসীর থেকে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতার নামে। টাকা জমা দাও, 20,000 দিলে পরে তুমি 5 বছর পরে 40,000 টাকা পাবে, এই বলে আমরা টাকা ওকে দিই, দুগুণই তবু সে ছাড়বে না। সেই টাকা ম্যাচিওর হলো, ম্যাচিওর হয়ে পর তখনও বলছি কি না যে এটা থাক না, যেমন আছে এটা যেমন আছে থাক, কিন্তু যখনই টাকা চাইছি চাই তখনই আমাদের উল্টে গরম দেয়। যেখানে হাত দেবে সেখানেই টাকা, কটাক্ষ দিলীপ ঘোষে। অনেকগুলো ঘোগের বাসা আছে যেখান থেকে সমস্ত অপারেট হচ্ছে, পোস্টিং হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, এই যত অনৈতিক কাজ চলছে এরকম কিছু কিছু তার কেন্দ্র আছে। হ্যাঁ, টাকা তো সব জায়গায় আছে, যেখানে হানা দেবে সেখানে টাকা। আগামী দিনে এই সমস্ত নেতাদের অবস্থা, এর ভাগ্য ইডিসিবিআর কি নির্ভর করছে, সাধারণ মানুষ এর জন্য খুব খুশি। কৃষির আড়ালে সুপারি ব্যবসা চালিয়ে টাকার গাছ বড় করে তুলেছেন তৃণমূল ব্লক সম্পাদক। আয়করকে নথি দেখিয়ে সন্তুষ্ট করার দাবি জানালেও এলাকার মানুষের থেকে টাকা তোলার অভিযোগ এখনও খতিয়ে দেখা হয়নি। আরও কত মুখোশ উদ্ঘাটন হয় তা সময়ের অপেক্ষা। হুগলি থেকে পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।